তো এটা একটা পানির হিটার, যেটাকে পানির জগ বলে, যে এসি পানি গরম করার জন্য। তো এখানে বিদ্যুৎ সংযোগ হচ্ছে না, তো সেক্ষেত্রে এখানে সুইচ ঠিক আছে কিনা সেটাকে আমি এটাকে জগটাকে খুলে দেখতে হবে, কারণ এখানে কয়েল আছে, কয়েলটা ঠিক আছে কিনা সেটাকেও দেখতে হবে। তো আমি প্রথমত তিনটা নাট রিমুভ করে নেব। তো আমি তিনটা নাটই খুলে নিলাম। খুলে নেওয়ার পরে তো দেখেন যেখানে স্যাম্পল কয়েকটা লাগানো, কানেক্টর লাগানো, তো ওখানে একটা এলইডি আছে, আর এখানে কেন পাচ্ছে না আমি সেটা মিটার দিয়ে ভালো করে দেখে নেব। মিটারটা আমি 100 ওমস এখানে দিয়ে মাপ দেবো, যে আমার সুইচটা ঠিক আছে কিনা সেটা আমি দেখে নেবো আগে। যদি সুইচটা ঠিক থাকে তাহলে আমি মাপ দেব যে কানেক্টর ছিল, যে এসি কানেক্টর সেটাও মিস করতে পারে, যেখানে অটো হয় স্পার্কিং করে সেক্ষেত্রেও হতে পারে যে স্পার্কিং করে ওখানে কার্বন পড়ে গেছে অথবা কালির মতো পড়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু লাইন পাবে না। তো আমি এটাকে প্রথমত যে কানেক্টরের যে তার তারগুলো ছিল সেগুলো আমি খুলে নেব। খুলে নিলে কয়েল ছাড়া মাপ দিলে সুন্দর হবে, কারণ কয়েলটাও আমি দেখে নেব যে কয়েলটা ভালো আছে কিনা। কয়েলটা ভালো করে খুলে নেব, তারপরে দেখবেন যে এটার খুব তিনটা নাট দেওয়া লাগানো, তিনটা নাট দেওয়া লাগানো, যে কানেক্টরটা পায় সেটা তিনটা নাট দিয়ে লাগানো থাকে। তো সেক্ষেত্রে আমি খুলে দেখব যে এখানে কোন জায়গায় সমস্যাটা, আর আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো জগ একটা আছে যে চামচ লাগানো, সেটা না, এটা হলো হিটার সিস্টেম এবং অটো। তো আমি নাটটা জং ধরে গেছে, সেক্ষেত্রেও আমি একটু ই করে নেব, তো একটু সময় লাগবে, কারণ তো আমি এটাকে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে দেখতে পাইতেছেন যে প্রত্যেকটা কানেকশনই কিন্তু মজবুত তারের দেওয়া, খুব শক্তিশালী তার। তো দেখেন যে এখানে একটা কানেক্টর আছে, এসি যে কানেক্টরটা, তো এসি কানেক্টরটা আমি এখান থেকে খুলে নেব, যেটা অটো অটো বলে। তো সেক্ষেত্রে খুব সাবধান, কারণ এখানে ছোট একটা পিন আছে, যে পিনটা যদি পড়ে যায় তাহলে কিন্তু আর পাবেন না। তো পিনটা হলো চীনামাটির, এবং
সেটা গরম হলেও কিন্তু গলে না, তো সেক্ষেত্রে সেটাকেও খেয়াল রাখতে হবে যাতে না এটা পড়ে যায়। আর আমার চ্যানেলটাকে একটু কষ্ট করে প্লিজ প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটা শেয়ার দেবেন। তো আমি এটাকে অটো, যেটা অটো বলে সেটাকে আমি খুলবো, যেটা অটো যে গরম বেশি হয় না কম হয় না, মাত সীমিতভাবে যেটুকু প্রয়োজন ততটুকু গরম হয়ে অটো হবে। তো অটোটা আমি খুলে নিলাম, তো দেখেন যে এটা অটো, আর অটোর যে যেটাকে বললাম যে সিরামিক্সের, তো এইটাই পিনটা, তো পিনটা যাতে না হারায় সে ব্যাপারেও খেয়াল রাখতে হবে। আরেকটা কথা বলি বন্ধু, যে আমার প্রত্যেকটা ভিডিও আমরা করি কিন্তু অনেক কষ্ট করে অনেক মেহনত করে আমরা একটা ভিডিও বানাই, একটা ভিডিও বানাইতে অনেক সময় লাগে। তো একটা একটা সাবস্ক্রাইব করলে আপনার কি হয় বন্ধুরা, একটা টোকা দিলেই তো হয়ে যায়। তো প্লিজ আপনারা যদি পাশে থাকেন আমি আরো ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ। তো দেখেন যেখানে কানেক্টরটি যে কার্বন পড়ে গেছে, কার্বন পড়ার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কার্বন পড়ার ক্ষেত্রে কিন্তু এটা আপনারা কারেন্টটা ডিসকানেক্ট হয়ে থাকে, কারণ ডিসকানেক্ট হলেই আর বিদ্যুৎ সংযোগ পাস হয় না। তো এটাকে আমি ঘষে এখানে যে কার্বনটা আছে অথবা কালি জাতীয় কিছু থাকে সেটাকেও সরিয়ে দেব। তো দেখেন যেখানে কালি জাতীয় যেইটা ছিল সেটাকে আমি সরিয়ে দিলাম। তো সরানোর ক্ষেত্রে এটাকে আমি ভালো করে খুলে তারপরে ই করবো, দেখে দেবো। তো এটাকেও আমি ভালোভাবে ঘষে এবং সব কিছু করে দিলাম। তো এখন আমি মিটার দিয়ে চেক করে দেখব যে ল্যান কমপ্লিট হচ্ছে কিনা। তো যে এখানে যে তারটা আছে যে সুইচের তারটা, আমি সেটাকে খুব সুন্দর করে ভালো করে লাগিয়ে দেব। যে কানেক্টরটা কার্বন পড়ে গেছিল সেটা কিন্তু খুব সুন্দর করে লাগিয়ে দেওয়া হলো। আর সবচেয়ে ভালো কথা যে এটা মার্কেটে পাওয়া যায় কি না সেটাও জানি না, তবে হয়তো খুঁজলে পাওয়া যেতে পারে। তো আমি এটাকে সুন্দর করে লাগিয়ে দিলাম। তো লাগানোর পরে আমি এটাকে সুন্দর করে
আর এটাকে আমি দেখে দেব, যে এটাকে আমি দেখে নেবো সবচেয়ে যেটা ভালো, যে আমি এটাকে এখন ফিটিং দেব। ফিটিং দেওয়ার ক্ষেত্রে আমি যে নাটটা লাগানো আছে সেটাকে আমি খুলে নেব, কারণ এটাকে খুলতে গেলে ইনশাল্লাহ হাতেও যদি হাতে লাগতে পারে। এবং হ্যাঁ দেখেন, যেটা প্লাস্টিক, একটা প্লাস্টিকের কিন্তু বডিটা মেটাল স্টিল। নাটগুলো আমি ভালো করে লাগিয়ে দেবো, লাগানোর ক্ষেত্রে সেটা ভালো করে লক্ষ্য রাখতে হবে, যেটা ভালো করে যে নাটের গাঁটে বসছে কিনা সেক্ষেত্রেও খেয়াল রাখতে হবে। এবং আরও সবথেকে তো আমি ফাইনাল আগে চেক দেবো যে সাকসেসফুল কাজ কমপ্লিট হয়েছে কিনা, সেই ব্যাপারেও খেয়াল রাখতে হবে। ধন্যবাদ বন্ধুরা।